পুনরতলা বিশিষ্ট একটা সেন্টার করব, সকল সুযোগ সুবিধা যত ওখানে থাকে। আমার মনে হয় আমি 518টা রাস্তা করেছি, কোনো রাস্তায় ওয়ারি অবহারি নাই, ভিতরে কোনো রাস্তা ঘাট বাকি নাই, অল্প কিছু বাকি থাকতে পারে, সেগুলো হয়তো টেন্ডারের অপেক্ষায় আছে। আমাদের 24টা পুকুর আছে, আমরা পার বাধাই করব খনন করিয়ে। এছাড়া আমাদের সিএডিপি টু প্রকল্পে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের এই বর্জ্য আমরা ট্রিটমেন্ট করে আমরা শৈল একটা প্রকল্প আমাদের চলমান। গতকালকে তৃতীয়বারের মতো মেয়র পদে তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার এই বিজয় নিয়ে, তার সামনের দিনগুলো নিয়ে আমরা তার কাছে কথা শুনতে চাই। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মাননীয় মেয়র, আপনি গতকালকে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন, আগেও দুবার বিজয়ী হয়েছিলেন এই মেয়র পদে, এবারকার বিজয়টা নিয়ে আলাদা কোনো বিষয় আছে কিনা আপনার আগে দুইবারের তুলনায়? না, আলাদা কিছু না। আলাদা মানে এই যে আমি 18 সালে নির্বাচিত হওয়ার পরে আমি ব্যাপক মানে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছিলাম, কিন্তু করোনার কালে আমরা পিছিয়ে গেছি, যার কারণে আমাদের অনেক কাজ চলমান। এখন খুলনার উন্নয়নে যদি দৃশ্যমান এই কাজ আমাদের চোখে বাঁধার মতন হয় তাহলে এটা হবে এই কাজগুলো সম্পূর্ণ করা। সেই জন্য আমার প্রথম দায়িত্ব হলো যে এই কাজগুলো আমি আগে শেষ করব। শেষ করার পরে এর সঙ্গে আমাদের রাস্তা আছে, ড্রেন আছে, খাল আছে, এইগুলো শেষ করার পরে আমরা নতুন প্রকল্প ই করব, যেটা আমরা মাননীয় বাংলা সরকারের কাছে আমরা একটা 1,500 কোটি টাকার একটা সাবমিট করছি, যেটা অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থাৎ আমি আশা করি যে হয়তো ইতিমধ্যে সংসদ নির্বাচনও শেষ হবে, এই নির্বাচন শেষ হলে আমরা এই প্রকল্পটা পাবো এবং নতুন প্রকল্প। এর ভিতরে আমাদের সিটি সেন্টার, অর্থাৎ আমাদের যে জায়গায় পাবলিক হল ছিল ওইখানে আমরা 15 তলা বিশিষ্ট একটা সিটি সেন্টার করবো, সকল সুযোগ সুবিধা যত ওখানে থাকে। এছাড়াও আমাদের খুলনায় আমরা এই রূপসা নদী খনন, বৈরব নদী খনন, তার কারণ পানিগুলো ড্রেনের পানি যেতে গেলে তো এর যে আউটপুটগুলো সেগুলো আপনার পরিষ্কার থাকতে হবে। আমাদের 22টা খাল আছে বৈর নদী সহ, এই খালগুলো আমাদের অংশ আমরা কাটার চেষ্টা করতেছি, কিন্তু বাকি অংশ জেলা প্রশাসক কিংবা পানি উন্নয়ন বলে। অর্থাৎ আমি মনে করি যে তাদের সঙ্গে আমরা ইতিমধ্যে তালিকা দিয়েছি যে এই এই খালগুলো খনন করলে যাতে পানি বেরোয়। আর বিকল্প আমরা এই করেছি যে আমরা উন্নত মানের পাওয়ার পাম্প বসাইছি, যে যাতে জোয়ারের সময় যাতে আমাদের বৃষ্টি হলে আমরা পাম্প করে পানিটা আউট করে দিতে পারি, যাতে জলবদ্ধতা না হয়। এইভাবে যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্প আমাদের কাজ চলমান। আমাদের 24টা পুকুর আছে, আমরা পার বাধাই করব খনন করিয়ে, চারিপাশে আমরা বাধাই করে আমরা পার যাতে ওয়াকওয়ে হয় মানুষ চলা কাজ করবে। এছাড়া 28টি আমাদের মোড় সম্প্রসারণ আছে, অর্থাৎ এই কাজগুলো আমরা শুরু করব, হয়তো আমি বসার পরই আমরা টেন্ডার দেব। এছাড়া আমাদের সিএডিপি টু প্রকল্পে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের এই বর্জ্য আমরা ট্রিটমেন্ট করে আমরা শৈল একটা প্রকল্প আমাদের চলমান, সেখান থেকে আমরা 500 লিটার আমরা ডিজেল তৈরি করব, আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে বা সার উৎপাদন। অর্থাৎ এই ওয়ার্ড অবহেলিত আছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে আপনার চিন্তা? আমার মনে হয় আমি 518টা রাস্তা করেছি, কোনো রাস্তায় ওয়ারি অবহারি নাই, ভিতরে কোনো রাস্তা ঘাট বাকি নাই, অল্প কিছু বাকি থাকতে পারে, সেগুলো হয়তো টেন্ডারের অপেক্ষায় আছে। আমি মনে করি সমানভাবে 31টা ওয়ার্ডে সমানভাবে, এমন ওয়ার্ড আছে যেখানে এখন ডেভেলপমেন্ট করার কোনো রাস্তা নাই। ধন্যবাদ বিকাশ বিশ্বাস।